শবে বরাতের নামাজ কত রাকাত কিভাবে পড়ব শবে বরাত কাছে আসলে এই ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো জিনিস যে মানুষ ইবাদত বন্দেগী করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ শবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মধ্য শাবানের রজনী মধ্য শাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাত বলতে কোনো জিনিস কোনো ফরম্যাটেই হাদিসে আসে না হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের মধ্যরাত মধ্যরাজানি বা মধ্য শাবানের রাত এটা হলো এই রাতের হাদিস সিদ্ধ নাম তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে এ রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলোর বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রের বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মধ্য শাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই বলে আমাদের ইখতিলাফ আছে নানা রকম মত আছে ভিন্ন কথা বা হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বরং এটা স্বীকার্য এ রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহ তাআলা গণহারে ইমানদারদেরকে মাফ করেন তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আল্লাহ তাআলা গণহারে মাফ করেন না গণহারের গণক্ষমার আওতায় তারা পড়ে না তারা কারা এক হলো মুশরিক যারা শিরকে লিপ্ত আরেকটা হলো মুসাহিন আপনার কারোর সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম তাহলে আপনি লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শির থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হলো আপনার শবে বরাতের আমল বলতে পারেন অর্থাৎ মধ্য শাবানের রাতের আমল হলো এটাই বলতে পারেন যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি আল্লাহ মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আছি কি না চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে ফ্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শির থেকে মুক্ত থাকা এটা হলো আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পরব সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর কাছে দোয়া এবাল বন্দেই করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে এই রাতের আমল হিসাবে যেই ফরম্যাটে আমাদের সমাজে এস্টাবলিশ করা হয়েছে হাদিসে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জিয়ারত করে অনেকে এ সম্পর্কে একটা হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মুহাদ্দিদেরই একই কথা অথচ আমরা অনেকে এই রাতে কবর জিয়ারত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জিয়ারত করা যায় এই রাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরেশোরে আছে কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওয়ান আছে দুমদাম আছে ওখানে বাঙালি আছে সেটা কি শবে বরাত নাকি 31st night সেটা কি ওই যে ঘুড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখা দেখি নেই বাঙালি ফুর্তি প্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে হুজুকে বাঙালি আছে উৎসবে বাঙালি আছে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা পড়ে দেখবেন এটা কোত্থেকে আসছে কাদের দিবস এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস বানায় আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেকুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটাকে ভালোবাসার দিবসের নাম দিয়া এই ভাবালোকে যারা গা ভাসাচ্ছেন তারা রীতিমত খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা কোত্থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা আসলে উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব করি তো শবে বরাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব একসময় ওই পটকা ফুটাইতে বলা হয় তাই না বাজি বাজি ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওলামা ইকরামের সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয়া রুটি কেন খায় বানা নিছে হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে উহুদের যুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি
আরে ভাই রাসূল ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাইছে ইয়া যে ওহ যুদ্ধ যে দাঁত ভাঙছে সেটা তো শাবান মাসে হয় নাই রজব মাসে হয় নাই এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওই দিন হালুয়া রুটি খাইতে মন চাইছে আপনি খান দুমায়া খান নাক পর্যন্ত খান শরীর তো আপনার নিষেধ করে নাই কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদান প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছেন তার মানে আপনার ইবাদতের প্রতি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু ইবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে হবে ইসলামের নামে নকল ইবাদত সেটাকে বলা হয় বেদাত যেটার কোনো প্রুফ কোরআন বা হাদিসে নাই তো এই সবরাত কেন্দ্রিক হালুয়া রুটি এরকম অনেক কাজ আছে হালুয়া রুটি তো জাল হাদিসেও নেই প্রত্যেকে পাইছে নেই আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুক আসছে ওইটাকে আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসব কর আবার অনেকে সব রাতে রাতে মসজিদে বাদ বন্দেই করতে আসে নিজে বাদ বন্দেই করে এই আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরং সূরা দুখান 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং ফিহা ইয়ফরাকু কুল্লু আমরিন হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় লাইলাতুল কদর যেদিনে কোরআন রাতে কোরআন নাজিল হয়েছে আমরা বানিয়েছি এটা কি ভাগ্য নির্ধারণের রজনী বরাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানায় নিয়েছি আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাশাআল্লাহ মানুষ মসজিদে আসে তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখে তো পরে দেখলাম যে কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপটাপ চাই এটা এই চান্স যদি ভাগ্যটা ভালো করে নেওয়া তাহলে সারা বছর আত্ম নামাজ কালামার দরকার নেই বেঁচে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দুলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দুলে দেওয়ার সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন সব কিছু খবর রাখেন ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো ইবাদত বন্দী করবেন আপনি ওই এক রাতে ইবাদত বন্দী করে ভাগ্য লেখাই ফেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লেন এটা তো হতে পারে না এই জন্য লাইলাতুল নিসফ শাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোনো অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করব না ছড়াছড়িয়ে করব না আল্লাহ তাআলা আমাদেরকে সমন্বয় করতে হবে তাহলে মূল প্রশ্ন উত্তর কী দাঁড়ালো এই রাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ বিশেষ কোনো পদ্ধতির কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত নাই আমাদের অনেকে সব রাতের নামাজ বলতে এত রাকাত প্রথম রাকাতে অমুক সুরে এতবার কুলু আল্লাহ এতবার তমুকটা এতবার এরকম বিশেষ পদ্ধতি আমরা বিভিন্ন বই পুস্তকে পাই তাই না এগুলো একটাও কোনো অথেন্টিক না এবং একটারও কোনো কোরআন হাদিসে কোনো সোর্স নাই কোনো প্রুফ নাই কোনো প্রমাণ নাই যার কারণে কোনো বিশেষ পদ্ধতির নামাজের নির্দেশ সব রাতে আমাদের ইসলাম দেয়নি